আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো স্পিকিং এর জন্য আসলে যে জিনিসটা সব থেকে স্পেশাল সেটা হচ্ছে কিছু ট্রিক্স আপনাদের কিন্তু জানতে হবে, যে কথাটা আসলে কিভাবে গুছিয়ে বলতে হয়। যেরকম আপনারা কিন্তু র্যান্ডমলি অনেকে আমরা অনেক সময় অনেক কথাই বলি, তো ওই আমরা এক্সাম হলে গিয়ে যদি র্যান্ডমলি আসলে নিজের মতো করে যদি কথা বলি বা গুছিয়ে না বলি তাহলে ভালো ব্যান্ড স্কোর কিন্তু পাওয়া যাবে না। তো এই গুছিয়ে বলার জন্যই আসলে স্পিকিং এর জন্য আমি প্রায় 20-30টার মতো রুলস হচ্ছে রেডি করেছি, এবং সেই রুলসগুলো যদি ঠিক মতো যদি আপনারা বাসায় একবার করে যদি পড়েন অথবা একবার করে যদি দেখে যেতে পারেন এবং সেই হিসেবে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আমি শিওর আপনাদের কোনো কোচিং লাগবে না বা কোনো কিছুই লাগবে না, আপনার 100% একটা ভালো একটা স্কোর কিন্তু স্পিকিং এ করতে পারবেন। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে হচ্ছে আমি আপনাদের সাথে কয়েকটা রুলস নিয়ে আলোচনা করবো এবং সেইটার আপনাদের দেখবো যে আসলে আপনাদের ইন্টারেস্টটা কেমন। যদি আপনাদের ইন্টারেস্ট অনেক বেশি থাকে আমি সবগুলো রুলসই আপনাদের জন্য ইনশাল্লাহ প্রোভাইড করার চেষ্টা করব। আর হচ্ছে এই ভিডিওতে সবাই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিবেন, কারণ এই চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার যদি হয় তাহলে রাইটিং এর খুব স্পেশাল কিছু আপনাদের জন্য আসতেছে। তো ঠিক আছে, তাহলে আমি প্রথমে যে রুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মে উড কুড দিয়ে যদি কোনো কোশ্চেন্স করে, আপনাকে কোনো একটা কোশ্চেন্স বলা হয়েছে যে এই কোশ্চেন্স এর মধ্যে আপনি 100% ক্লিয়ারলি বুঝে গেছেন সে হচ্ছে মে অথবা উড অথবা কুড দিয়ে কোশ্চেনটা করেছে। জাস্ট আমি একটা এক্সাম্পল যদি আপনাদের সামনে নিয়ে আসি, দেখেন এই কোশ্চেন্সটার মধ্যে কুড শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটাই হচ্ছে আপনার মেইন জিনিস, আপনি যখন এটা শুনবেন বা শোনার সময় আপনারা কুড উড এই শব্দগুলো যখনই বুঝতে পারবেন আপনারা কিন্তু কোশ্চেন্স এর এই জায়গাটা ফোকাস রাখবেন, কারণ আপনি যেটাই বলেন না কেন সেটাই কিন্তু আসলে আপনার স্পিকিং টেস্টের জন্য কিন্তু আমাদের, আমরা জানি গ্রামারটা একটু ভালো মতো কিন্তু গ্রামারের উপরে কিন্তু একটা আমাদের হচ্ছে ব্যান্ড স্কোর আছে। তো সেই জন্য আপনাকে যখন বলবে আপনি সেন্টেন্সটা ওই লেভেলে রাখার চেষ্টা করবেন, ওই রকম স্ট্রাকচারে রাখার চেষ্টা করবেন। তাহলে দেখেন এখানে আমি উত্তরের ক্ষেত্রে যখন দেখতেছি তখনও কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা কুড দিয়ে কিন্তু আমরা উত্তর করার চেষ্টা করবো। তো এই টিক্সটা একটু মাথায় রাখবেন যে আপনাকে উড বা কুড দিয়ে কোশ্চেন্স করলে সেইভাবে উত্তর দেওয়ার বা সেই প্যাটার্নেই আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো শুধুমাত্র র্যান্ডম নিজের মতো করে উত্তর দিবেন সেটাই না আসলে, এবং এইখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে বিভিন্ন আপনার সেন্টেন্সটাকে কিন্তু একটু লং করে বলতে হবে। আমি সেটা নিয়ে আসলে নেক্সট ডে আপনাদের সাথে এই রুলসটা নিয়ে করবো যে প্রতিটা উত্তরকে কিভাবে আসলে এক্সটেন্ড করবেন এবং উত্তরটাকে কিভাবে আসলে লং করা যায়। তো এইগুলো, এবং লং করার আগে আপনারা সুন্দর করে একটা এক্সপ্রেশন দিয়ে দেওয়ার সেট, তারপরে আপনারা সুন্দর করে একটা লং করবেন কিভাবে করবেন। এবং আমরা যে নামগুলো বলবো বিভিন্ন দেশের নাম যখন বলবো, স্পিকিং ক্ষেত্রে এটা খুবই স্পেশাল, সেই নামটার কিন্তু প্রনাউন্সটা কিন্তু ভালো মতো করতে হবে। তো অনেক ভালো মতো যদি আপনি করতে পারেন, যেরকম আপনি যদি রাশা, ওরা কিন্তু রাশিয়া বলে রাশা বলে, তো এই নামগুলো কিন্তু আপনার যদি ব্রিটিশদের মতো করে জাস্ট এই কয়েকটা জায়গায় যদি ফোকাস করতে পারেন তাহলে দেখবেন একটা ভালো ব্যান্ড স্কোর নিয়ে আসতে পারবেন। ওকে, এটা ছিল হচ্ছে আমার রুলস নাম্বার ওয়ান, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন যে এই এক্সাম্পলটা আপনারা উঠ করে যখনই দেখবেন এই রকম লেভেলের যদি কোনো কোশ্চেন্স আপনাকে করে, এটা ডিসকাশনের সময় অনেক সময় দেখা যায় এই কোশ্চেনগুলো এরকম টাইপের করে যেখানে উড বা কুড দিয়ে আসলে ব্যবহার করে, তো ওরকম আসলে আপনার সেন্টেন্সে আপনার উত্তর দেওয়ার সময়ও এই জিনিসটা বহাল রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এবার চলে যাচ্ছি হচ্ছে পরে আমরা রুলস নাম্বার হচ্ছে টু। তো আচ্ছা, এখন চলে যাচ্ছে হচ্ছে আমরা রুলস নাম্বার টু। রুলস নাম্বার টু তে যেটা হচ্ছে ডু দিয়ে যদি কোশ্চেন্স করে, এটা কিন্তু খুব স্পেশাল একটা জিনিস। যদি আপনারা এরকম দেখেন যে আপনাকে কোশ্চেন্স করা হয়েছে ডু দিয়ে, ডু দিয়ে কোন একটা কোশ্চেন আপনাকে করা হয়েছে, তখন আপনি সাথে সাথে হচ্ছে উত্তর দেওয়ার ক্ষেত্রে দুইটা জিনিস হচ্ছে মাথায় রাখার চেষ্টা করবেন। একটা হচ্ছে পজিটিভ, যদি অ্যান্সার আপনার পজিটিভ হয়, ধরেন আপনার এমন একটা কোশ্চেন করেছে ডু দিয়ে যেই কোশ্চেনটার উত্তরটা হচ্ছে আপনি কি করবেন, অ্যান্সারটা হচ্ছে পজিটিভ আপনার কাছে পজিটিভ, অথবা ওইটা আপনি করেন এরকম কিছু, তাহলে আপনি কি করবেন অ্যান্সারে কি করার চেষ্টা করবেন, যদি সেটা পজিটিভ হলে ইয়েস অফকোর্স এই টাইপে কিন্তু আপনি অ্যান্সারটা দিয়ে দিবেন, এবং যদি অ্যান্সার দেওয়ার পরে ইয়েস অফকোর্স দেওয়ার পরে আই ডু ইট এরকম টাইপের, আই ডু দ্যাট এরকম টাইপের কিন্তু ডু দিয়ে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। আর যদি কোশ্চেন্সটা আপনাকে ধরেন ডু দিয়ে কোশ্চেন্সটা করেছে এবং সেখানে আপনি হচ্ছে এটা নেগেটিভ টাইপের কিছু বলতেছে, তাহলে নট রিয়েলি এই শব্দটা বলার পরে আই ডোন্ট বাই ডু নট থিংক সো ডোন্ট ইউজ করার চেষ্টা করবেন, ডোন্ট আই ডোন্ট থিংক সো। তো এই জায়গাগুলোর উপরে ফোকাস রাখাটা একটু দরকার। তো আমরা যদি এই টিক্সগুলো মাথায় রাখি এবং নিজের মতো যদি বলতে পারি তাহলে একটা ভালো স্পিকিং এর ব্যান্ড স্কোর কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন। ওকে, এবার আসলে হচ্ছে আমরা রুলস নাম্বার থ্রি, এটা খুবই স্পেশাল একটা জিনিস এবং এইটার উপরে আমি আরো আমার স্পিকিং এর তো আসলে আমি প্লে লিস্ট করে ভিডিওগুলো আপলোড করবো, দেখা যাবে যে অনেকগুলো পার্ট করে আমি আপলোড করতেছি এবং প্রতিটা পার্ট যদি ঠিক মতো আপনারা ভালো মতো বুঝেন, প্রতিটা রুলস যদি ঠিক মতো দেখেন বা নিজের মধ্যে আসলে প্রয়োগ করেন, বাসায় যদি সেই হিসেবে প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের আমি 100% ক্লিয়ার যে আপনাদের আসলে স্পিকিং এ কারোর আর কোনো কখনো ভয় থাকবে না অথবা আপনাদের কোচিং আসলে লাগবে না। দেখেন এখানে রুলস নাম্বার থ্রি, এটা হচ্ছে অ্যান আইডিয়া কোশ্চেন,
এরকম আইডিয়াল কোশ্চেন তারা বুঝাইতেছি আসলে আপনার যেরকম বিভিন্ন ধরনের আপনার কোশ্চেন ওরা করবে, যে কোশ্চেন গুলা কিন্তু অনেক বড় টাইপের যে কোশ্চেন গুলা থাকে আইডিয়াল কোশ্চেন, যেটা যেরকম বেসিক কিছু কোশ্চেন থাকে আমাদের পার্ট ওয়ানে প্রথম করে দেন তারপরে কিন্তু ওরা শুরু করে দেয় হচ্ছে বড় কোশ্চেন। আবার কিউ কার্ড এর ক্ষেত্রে যখন ওরা দিবে তখন আপনাকে ওটা কিন্তু আপনার বলার সময় কিন্তু তিনটা জিনিসের উপরে আপনার প্রতিটা যেরকম কিউ কার্ডে যে কোশ্চেন গুলো আছে যেই কোশ্চেন গুলো ওখানে আর ভিজিবল আছে ওই ওই টপিক গুলো ধরে ধরে আপনাকে কিন্তু আপনার অ্যান্সার গুলা সাজাতে হবে। এবং ওই প্রতিটা অ্যান্সারের কিন্তু আপনার প্রতিটা যে অ্যান্সার দিবেন আপনি সেটার কিন্তু তিনটা পার্ট থাকবে, যেরকম ওইটার ইন্ট্রোডাকশনটা কেমন থাকবে, তারপর ওইটা হচ্ছে বডিটা কেমন থাকবে এবং কনক্লুশন। আপনি যেটাই যেই কোশ্চেনটাই আপনাকে করা হোক না কেন, যেই কোশ্চেনটা হচ্ছে একটা আইডিয়াল কোশ্চেন আপনাকে করা হইলো, তো সেই কোশ্চেনে আপনি সবসময় কোশ্চেনটাকে অনেকটা বড়ভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। তো এখন বড়ভাবে অ্যান্সার যদি আমি দিতে চাই তাহলে আমার কি করতে হবে, কোশ্চেনটাকে আমি তিনটা পার্টে ভাগ করে নিব। তো তিনটা পার্টে কিভাবে, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে বডি, একটা হচ্ছে কনক্লুশন। তো ইন্ট্রোডাকশনটাকে ইন্ট্রোডাকশন অনেক সময় আমরা কি করি, আমরা বিভিন্ন ধরনের এক্সপ্রেশন অ্যাপ্লাই করা যাইতে পারে ইন্ট্রোডাকশনে, অথবা ইন্ট্রোডাকশন এরকম শর্ট কিছু ফর্মে অ্যাপ্লাই করতে পারি আমরা ইন্ট্রোডাকশনে। জেনারেল ইউজ করা যায় অনেক সময়, বেসিক্যালি ইউজ করে ওয়েল, এরকম ইন্ট্রোডাকশনে আমরা ইউজ করি। জাস্ট হচ্ছে একটু তার এক্সপ্রেশনটা ক্রিয়েট করার জন্য এই ইন্ট্রোডাকশনটা হচ্ছে একটু প্রভাব বিস্তার করে। তো এইবার আসে হচ্ছে আমাদের বডি, বডি হচ্ছে আমাদের মেইন জিনিসটা। ইন্ট্রোডাকশনটা আপনি জাস্ট এই কথাগুলো বলে আপনার বডিতে চলে যাবেন, এবং বডিতে গিয়ে হচ্ছে মেইন কথাটা আপনাকে বলতে হবে, যেরকম বডিতে হচ্ছে আমার যে কোশ্চেন ছিল সেই কোশ্চেন্স আমার কি বলেছে সেই রিলেটেড আমার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করতে হবে। এইটাই হচ্ছে আমার মেইন কথা হচ্ছে বডিতে। তো বডিতে ওই রিলেভেন্ট আমি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবো, এবং সেখানে টেন্সের ফর্মটাও কিন্তু আমার সেম রাখার চেষ্টা করতে হবে, মানে আমাকে টেন্সের কিন্তু আমার চেঞ্জ করা যাবে না। যেরকম পাস্ট ফর্মে যদি আমাকে কোশ্চেন্স করে আমি যদি সেটাকে, অথবা আমি উত্তর দেওয়ার সময় আমি একটা পাস্টের কোনো একটা ভাইবকে যদি আমি প্রেজেন্টে নিয়ে আসলে বলি তাহলে টেন্সের কিন্তু আসলে আমার কিন্তু ভুল হবে। এই টেন্সের ভুলগুলো কিন্তু আসলে আমার দেখা যায় যে আমাদের স্পিকিং এর ক্ষেত্রে অনেক বেশি হয়, গ্রামাটিক্যাল যে ভুলগুলো হয়, তো এইগুলা যদি আমরা বাসায় প্র্যাকটিসের সময় যদি ঠিক না করতে পারি তাহলে আসলে সম্মানে ঝামেলা হবে। যেরকম আপনাকে পাস্টে কোনো একটা আপনার কোশ্চেন্স করেছে তো আপনি অ্যান্সার দিলেন এখন ফিউচারে, তাহলে কি আসলে হবে, এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তো এখন আসে সেটা হচ্ছে কনক্লুশন। আপনি যখন আসলে শেষ করবেন, শেষে আপনার ধরেন হচ্ছে আপনাকে একটা কোশ্চেন করা হয়েছে, সেই কোশ্চেনটা যদি আপনি তিনটা পার্ট রেখে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার কিন্তু বেশি কোশ্চেন তারা করতেও পারবে না। কারণ একটা কোশ্চেন আপনি অনেক ভালো মতো অ্যান্সার দিচ্ছেন, ভালোভাবে আপনি চিন্তা করে অ্যান্সার দিচ্ছেন, তাহলে কিন্তু তারা আপনাকে বেশি আপনি এবং লং আপনাকে মোটামুটি একটা টাইম নিয়ে কিন্তু অ্যান্সার করতেছেন, তো আপনাকে কিন্তু তারা বেশি কোশ্চেনও করবে না। কারণ আপনার সময়টা কিন্তু যেই সময় আসলে স্পিকিং টেস্টটা হয় ধরেন 10-15 মিনিট এরকম, ওই টাইমের মধ্যে আপনাকে, কারণ একটা প্রশ্ন তো আপনি অনেকটা লং করে অ্যান্সার করতেছে, তো আপনাকে বেশি কোশ্চেন করার সুযোগও থাকবে না, এবং এটা খুবই স্ট্যান্ডার্ড একটা এক্সাম হবে আশা করি যদি এইভাবে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করেন। ওকে, তো এরপর আসি। সো আচ্ছা, টু অ্যান্সার ওভার কোশ্চেন, তারপরে আপনার হাউ এভার দিয়ে লাস্টে এসে হচ্ছে বা মোর ওভার, এইগুলো ইউজ করতে পারেন আপনারা যখন কনক্লুশন করবেন। কনক্লুশনের যে লাইনটা থাকবে সেই লাইনের মধ্যে আমরা কি হাউ এভার, তারপরে মোর এভার, আই কুড, শ্যাল, তারপরে ক্যান, মাইট, সে, তো এরকম এই ধরনের ব্যাপার স্যাপার কিন্তু আমরা ইউজ করতে পারি, অথবা আমরা লিঙ্কিং ওয়ার্ডগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তো এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন যে হচ্ছে আপনারা কনক্লুশন টানার চেষ্টা করবেন যখনই একটা বড় কোশ্চেন মানে আইডিয়াল কোশ্চেন আপনাদেরকে বলবে, যে কোশ্চেনটা আপনারা অ্যান্সার করার সময় একটু বড় করে করবেন, যেরকম আমি শর্টকাট জাস্ট খালি যেটা জিজ্ঞাসা এলো সেটাই আমি বলে দিলাম, তো এরকম কিছু করার আসলে চেষ্টা করা যাবে না, সেটা হচ্ছে রুলস নাম্বার 3। এবার আসেন হচ্ছে আমরা কি বলি, সেটা হচ্ছে রুলস নাম্বার 4। এটা 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 হচ্ছে খুবই স্পেশাল একটা জিনিস, সেটা হচ্ছে যে কোনো কোশ্চেনে যদি আপনার রিজন একাধিক থাকে, ধরেন আপনি একটা অ্যান্সার দিচ্ছেন তো আপনাকে একটা কোশ্চেন করা হয়েছে যেখানে আপনার রিজন টানতেছেন, বা আসলে কিউ কার্ডের মধ্যে এই জিনিসটা সবচেয়ে বেশি অ্যাপ্লাই করা হয়, যেরকম আপনি রিজন টেনে বলতে পারেন যে আপনার আসলে ওইটার প্রতি ইন্টারেস্ট কেন আসছে, ওইটার কারণটা আসলে কি, তো ওই ইন্টারেস্টের কারণটার জন্য আপনি বিভিন্ন ধরনের রিজন কিন্তু টানতে পারেন। তো রিজনগুলোকে যদি আপনি এরকমভাবে টানেন যে হচ্ছে আপনার ধরেন হচ্ছে আপনার কাপল অফ রিজন, তো সবসময় মনে রাখবেন যে এখানে কি করবেন, এখানে হচ্ছে কাপল অফ শব্দটা কিন্তু আসলে ব্রিটিশরা খুবই পছন্দ করে, তো এই জায়গার উপরে একটু ফোকাস করার চেষ্টা করবেন, এই শব্দটাই বলার চেষ্টা করবেন কোনো সবসময়, তো এটা আসলে আপনাদের জন্য ভালো একটা ব্যান্ডেজ স্কোর আসবে। আচ্ছা, তো এখন আসে হচ্ছে দেয়ার। দেখেন আপনি এই শব্দটা কেন একবার বলে দেন, এটা হচ্ছে আপনাদের স্পিকিং এর জন্য মানে স্পিকিং এর জন্য হচ্ছে ফরস, সেটা হচ্ছে কাপল অফ, এই শব্দটা সিবি স্পিকিং এর জন্য হচ্ছে একেবারে ফরস এই শব্দটা, ঠিক আছে। আচ্ছা, এবং আপনারা যখন আসলে একাধিক রিজন থাকে তখন আপনারা ফার্স্টলি সেকেন্ডলি এইভাবে করেও অর্ডারে আপনারা অ্যান্সারগুলো দিতে পারেন, এই কথাটাও কিন্তু মাথায় রাখতে পারেন যে আপনি হচ্ছে আপনি প্রথমে যে রিজনগুলো আছে সেই রিজনের নামগুলোকে একসাথে দিলেন, কাপল অফ রিজন আছে এই রিজনগুলো একসাথে দিলেন, দেন তারপর আপনি কি করা শুরু করলেন যে ফার্স্টলি দিয়ে ফার্স্ট রিজনটাকে এক্সপ্লেইন করলেন, সেকেন্ডলি দিয়ে এভাবে করতে পারেন। তো এই জিনিসটা আপনারা করতে পারেন, লিঙ্কিং ওয়ার্ডগুলো অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু তাছাড়াও যদি আপনারা এরকম চান যে হচ্ছে আপনারা
ফর এক্সাম্পল দিয়ে শুরু করতে মানে দিয়ে করতে পারেন, অথবা আপনারা মোর ওভার দিয়ে করতে পারেন। তো এই জিনিসগুলো কিন্তু এখানে করা যায়। তো এইটাই আমি আসলে বলতেছি, এখানে লিঙ্কিং ওয়ার্ডের কিন্তু অ্যাপ্লাই করা যায়। তো এই লিঙ্কিং ওয়ার্ডগুলো অ্যাপ্লাই করার আপনারা এখানে একটা চেষ্টা করবেন, কারণ আমাদের হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড, অ্যাজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, এই তিনটা জিনিস যদি আপনারা ভালো মতো এবং সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, এবং এইটাই আপনার আসলে এক্সপ্রেশন ক্রিয়েট হবে এবং আপনার আসলে স্পিকিং লেভেলটা কতটুকু ভালো এবং কতটুকু গুছানো সেই জিনিসটা আসলে ওরা বুঝতে পারবে। তো এইটা ছিল হচ্ছে আজকে চারটা টিপস নিয়ে আমি আলোচনা করলাম বা চারটা টিপসের কথা বললাম। তো আমি শিওর যে বাসায় যদি আপনারা যতগুলো টিপস আমি আসলে দেওয়ার চেষ্টা করবো পার্ট বাই পার্ট করে সবগুলো যদি বাসায় আপনারা দেখেন বা বাসায় প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের স্পিকিং নিয়ে আর কখনো প্রবলেম থাকবে না। জাস্ট এই রুলসগুলো যখন আপনারা একটা সেন্টেন্স মেক করবেন এই রুলস গুলাকে কাজে লাগাবেন। যেরকম আপনারা এখন থেকে বাসায় প্র্যাকটিস করবেন যে কেউ আসলে মেনি শব্দটা ইউজ করবেন না, কাপল অফ শব্দ ইউজ করবেন, কখনই মেন ইউজ করবেন না, কখনো ভ্যারিটি ইউজ করবেন না, সবসময় কাপল অফ শব্দ ইউজ করবেন। তারপরে হচ্ছে আমি এইটার উপরে স্পেশালি একটু জোর দিব আপনাদেরকে, কারণ হচ্ছে এই জায়গায় হচ্ছে মেইন খেলাটা, যে আমি একটা সেন্টেন্স আইডিয়াল সেন্টেন্স বলতে আসলে বুঝাইতেছি কোন সেন্টেন্সকে এবং আসলে কোন সেন্টেন্সটাকে কতটুকু বড় করে আসলে লেখা যায়, এক্সটেন্ড আমি আসলে কিভাবে করব, এইটা হচ্ছে মেইন খেলা। তো এখন প্রশ্ন হচ্ছে আসলে এটা তো আসলে লেখার বিষয়, এটা আসলে বলার বিষয়, কিন্তু বাসায় যখন আমরা প্র্যাকটিস করব তখন আমরা লিখে লিখে প্র্যাকটিস করব। এরকম ভাবে আইডিয়াল সেন্টেন্স গুলাকে আপনি হচ্ছে আগে, আর যেরকম পার্ট ওয়ান এর ক্ষেত্রে আমরা দেখবো লাস্টের দিকে কিন্তু আমাদের কিছু কোশ্চেন করে, টপিক ওয়াইজ কিছু কোশ্চেন করে, তো সেগুলো কিন্তু আইডিয়াল সেন্টেন্স এর মধ্যে কিন্তু পড়ে। এবং আরো যে আমার ডিসকাশনের ক্ষেত্রে, তো ওগুলো একেবারে 100%, কারণ ওখানে তো আমাকে একবারে 100% তাকে বুঝিয়ে বলতে হবে, তো তার সাথে আমার ডিসকাশন হচ্ছে। কিন্তু যদি আমি ক্লিয়ার তাকে বলতে না পারি, তাহলে কিন্তু রিপিট কোশ্চেন বা ওইখান থেকে আর একটা কোশ্চেন আমাকে করবে। তো আমি এই সুযোগটা দিব না যে আমাকে যে যেই জায়গা থেকে কোশ্চেন সে করছে ওই কোশ্চেনের রিলেটেড করে ওই জায়গা থেকে যেন সে রিলেটেড করে করুক, সমস্যা না, কিন্তু আমার যেন কোনো কমতি না থাকে বলার ক্ষেত্রে। তো আমি সেই জন্য হচ্ছে অ্যান্সার দেওয়ার সময় ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড হচ্ছে কনক্লুশন, তিনটার মিক্সচার করে কিভাবে আসলে অ্যান্সার দিতে হয়, কিভাবে গুছিয়ে লিখতে হয়, এই জিনিসটা হচ্ছে আপনাদের সামনে আমি নিয়ে আসব খুব তাড়াতাড়ি। এবং এই জিনিসটা কারা কারা আসলে চাচ্ছেন যে, এবং বাসায় কিভাবে লিখতে হয়, মানে লিখবেন বাসায় কিভাবে, কারণ আপনি যখন হচ্ছে এইভাবে যদি প্রতিটার উত্তরকে যদি সাজাইতে পারেন বড় করে, তাহলে ওই জিনিসটা যখন আপনারা বাসায় বসে দুই একবার করে রিভিশন দিবেন, তাহলে আপনার মাথার মধ্যে একটু হলেও গেঁথে যাবে যে একটা সেন্টেন্সকে কিভাবে লং করতে হয়, এবং ওইটা আপনি স্পিকিং এর ক্ষেত্রে বলতে পারবেন। তো আমি দুইটা কথা আপনাদেরকে বলবো, যারা স্পিকিং এ ভালো করতে চাচ্ছেন বাসায় বেশি বেশি রাইট মানে সেন্টেন্স গুলো লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, কারণ যত বেশি লিখবেন তত বেশি আপনার স্পিকিং ডেভেলপ হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকে চারটা রুলস নিয়ে কথা বললাম, নেক্সট আসতেছে আপনাদের জন্য সুপার সুপার কিছু রুলস নিয়ে, এবং সবগুলো রুলস একসাথে যদি আপনারা ইনশাল্লাহ পাবেন খুব তাড়াতাড়ি। তো সবাই ভালো থাকবেন।